প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। করোনার এই ক্রান্তিকালে সবাই স্বাস্থ্যের প্রতি সুনজর দিবে এবং নিজেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে মাস্ক ব্যবহার করে। আজ আমরা অনলাইন ক্লাসে দশম শ্রেণী ভোকেশনাল শাখা বৃত্ত নিয়ে আলোচনা করব। যেমিতি প্রথমে বৃত্ত কাকে বলে? পর্দায় দেখতে পাচ্ছ দুইটা বৃত্ত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্ত অধ্যায় থেকে আমরা শিখতে পারব বৃত্ত কি বলতে পারবো, আমরা বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবো। বৃত্তের একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্ত কোণের দ্বিগুণ প্রমাণ করতে পারবো। প্রথমে বৃত্ত কাকে বলে? একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্রক্ষেত্র তৈরি করে তাকে বৃত্ত বলা হয়। এটা একটা বৃত্ত। এই বৃত্তের বিভিন্ন অংশগুলো আমরা জানবো প্রথম। বেশ, প্রিয় শিক্ষার্থীরা মনিটর পর্দায় খেয়াল করো, পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র ভেদ করে অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাকে বেশ বলা হয়। আমরা বৃত্তে বৃত্ত করতে গেলে আমার বেশটা বারবার দরকার পড়বে। আমাদের আজকে আলোচনায় এই বেশটা আসবে। এই বেশের ঠিক অর্ধেক অংশ, এই বেশের ঠিক অর্ধেক অংশ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই বরাবর হতে পারে, এদিক তো হতে পারে, অন্য দিক তো হতে পারে। বেশের অর্ধেক কে ব্যাসার্ধ বলে, অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলবো। আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। আরেকটা আছে, যা পরিধি দুই প্রান্ত যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটাই যায়। খুব সহজে মনে রাখবো, পরিধি যে কোনো দুইটা প্রান্ত যোগ করো। পরিধি আসলে পরিধিটা কি? বৃত্তের বাইরে যে বক্ররেখাটা এটাই মূলত পরিধি। এই পরিধি যে কোনো দুইটা প্রান্ত যদি আমরা যোগ করি তাকে বলা হয় যা। সেটাই ব্যাসও হতে পারে, ব্যাসও কিন্তু একটা যা। ব্যাস হচ্ছে বৃহত্তম যা, কিন্তু ব্যাস দুই প্রান্ত যোগ করলে হবে না, অবশ্যই কেন্দ্র দেওয়া যাবে। কিন্তু যা কখনো কেন্দ্র দেওয়া যেতেও পারে, কেন্দ্র দিয়ে নাও যেতে পারে, দুই প্রান্ত যোগ করলেই সেটা যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো দুইটা জিনিস শিখব। চাপ, চাপ দুই ধরনের, উপচাপ এবং গতিচাপ। একটা বৃত্তি পরিধি একটা বড় অংশ যে চাপ সৃষ্টি করে সেটি গতিচাপ, আর ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ আছে এইরকম সেটাকে বলা হয় উপচাপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বৃত্ত অধ্যায়ে উপপাদ্য ২০ প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই উপপাদ্যটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমত আমরা চিনি যে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা। কেন্দ্রের মধ্যে, এই কেন্দ্রের মধ্যে যে কোণ অ্যাঙ্গেল বি ও সি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের পরিধির উপর যে কোণ অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা দুইটা জিনিসকে খুব ভালোভাবে আগে চিনে নিব। জ্যামিতির বেলায় আমাকে রেখাগুলো ঠিক মতো চিনতে হবে। যেমন এবি একটা যা, এসি একটা যা, এই এবি যা আর এসি যা,
বৃত্তের পরিধির উপর এখানে একটা কোণ উৎপন্ন করছে, অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি, এটা হচ্ছে গিয়া একটা বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ বলে। আর কেন্দ্রের মধ্যে ও বি এবং ও সি ব্যাসার্ধ, এই যে দুইটা ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধ মিলে এখানে যে কোণ উৎপন্ন করছে অ্যাঙ্গেল বি ও সি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, পরিধির মধ্যে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমাদের এই বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বি এ সি এই কোণটা আর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল বি ও সি যে কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রশ্নটা কিন্তু তাই, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা যদি খেয়াল করি অ্যাঙ্গেল বি ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর অ্যাঙ্গেল বি এ সি বৃত্তস্থ কোণ, এটার দুই গুণ। অর্থাৎ প্রমাণটা এই প্রশ্ন থেকে আমরা প্রমাণটা খুব সংক্ষেপে বুঝতে পারবো, অ্যাঙ্গেল বি এ সি সমান টু ইন্টু অ্যাঙ্গেল বি এ সি, এটা আমাদের প্রমাণ করতে পারছি। তাইলে এই জ্যামিতি যে বিশেষ নির্বাচনটা আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, যে বিশেষ নির্বাচন লেখার নিয়মটা তো আমরা অবশ্যই জানি যে সব বিশেষ নির্বাচনের প্রথমে আসবে মনে করি, তারপর একটা ক্রম, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই যে বৃত্ত এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তার একই চাপ, এখানে কিন্তু চাপ আছে তিনটা, বিসি একটা চাপ, এসি একটা চাপ, এবি একটা চাপ, তার বলা আছে একই চাপ বিসি এর উপর, এই যে বিসি যে একটা চাপ পি থেকে সি পর্যন্ত এই যে চাপ, এই চাপের উপর অ্যাঙ্গেল বি এ সি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল বি ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি ও সি এই যে কোণটা সমান টু অ্যাঙ্গেল বি এ সি, যেটা এখানে উল্লেখ করা আছে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ নির্বাচনটা এইভাবে বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর, অ্যাঙ্গেল বি এ সি হচ্ছে কেন্দ্র বৃত্তস্থ কোণ এবং অ্যাঙ্গেল বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি ও সি সমান টু অ্যাঙ্গেল বি এ সি। অঙ্ক এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়া কেন্দ্রটা আমি একটা রেখাংশ আঁকবো, এ বিন্দু দিয়ে আমরা খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, লাল একটা রেখা আসছে, এই যে রেখাটা এ বিন্দু দিয়া কেন্দ্রটা আমি একটা রেখাংশ এ দিয়া, এটি আমার অঙ্কন, এ বিন্দু দিয়া কেন্দ্রটা আমি একটি রেখাংশ এডি আঁকি। প্রমাণ, এখন আমাদের প্রমাণের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ত্রিভুজ এ ও বি এর, এ ও বি এ, ও এ সমান ও বি, কেন সমান, যেটি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও বি। তাহলে যদি এই বাহু আর এই বাহু সমান হয় তাহলে অ্যাঙ্গেল বি এ ও এই যে কোণটা সমান হবে অ্যাঙ্গেল এ বি ও, এই কোণটা একটা পয়েন্ট, প্রমাণের প্রথম পয়েন্ট, যদি ও এ সমান ও বি হয় তাহলে কোন দুইটা সমান হবে অ্যাঙ্গেল বি এ ও সমান অ্যাঙ্গেল এ বি ও, এই কোণটা আর এই কোণটা সমান। দুই নম্বর পয়েন্টে ত্রিভুজ এ ও বি এ বহিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি ও ডি, যে কোণটা অ্যাঙ্গেল বি ও ডি, এই কোণটা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, এই যে অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল এ বি ও, এই যে আমরা এখানে খেয়াল করি অ্যাঙ্গেল বি ও ডি সমান অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল এ ও এ বি ও, বি এ ও প্লাস এ বি ও, এই যে এখানে আছে বি এ এ বি ও এর পরিবর্তে বি এ ও, এই যে এই এইটা এই অ্যাঙ্গেল এ বি ও এর পরিবর্তে লিখব অ্যাঙ্গেল বি এ ও, অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল বি এ ও
সমান টু অ্যাঙ্গেল বি এ ও। ঠিক অনুরূপভাবে আমরা এই ত্রিভুজ এ ও সি এর বেলায় আমরা বলতে পারি যে সি ও ডি সমান টু অ্যাঙ্গেল সি এ ও, অ্যাঙ্গেল সি ও ডি সমান টু অ্যাঙ্গেল সি এ ও। সাইন নম্বর পয়েন্ট আছে আমার, দাব দুই আর তিন যোগ করব, দাব দুই যোগ তিন, দুই ছিল বি ও ডি, এটাতে খেয়াল করি আমরা দুই আছে অ্যাঙ্গেল বি ও ডি, এটা দুই থেকে আসছে আর এটা দুই থেকে আসছে, আর দাব তিন থেকে এই যে এটা সি ও ডি আর এই পাশে আসছে টু অ্যাঙ্গেল সি ও সি এ ও। আমরা খেয়াল করি অ্যাঙ্গেল বি ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি সমান টু অ্যাঙ্গেল বি এ ও প্লাস টু অ্যাঙ্গেল সি এ ও, বি ও ডি অ্যাঙ্গেল বি ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি, অ্যাঙ্গেল বি ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি দুইটা একসাথে, অ্যাঙ্গেল বি ও সি অ্যাঙ্গেল বি ও সি আর টু অ্যাঙ্গেল বি এ ও প্লাস টু অ্যাঙ্গেল সি এ ও, এই দুইটা থেকে টু এবং টু কমন, বাকি থাকবে অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল সি এ ও বা অ্যাঙ্গেল বি ও সি সমান টু বি এ ও বি এ ও প্লাস অ্যাঙ্গেল সি এ ও, একসাথে বলা যায় অ্যাঙ্গেল বি এ সি অ্যাঙ্গেল বি এ সি। আমাদের প্রমাণিত নিশ্চয়ই আমরা উপপাদ্যটা বুঝতে পারছি, আমাদের বইয়ে উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি হচ্ছে উপপাদ্য বিশ, বৃত্তের কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের দিগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা জ্যামিতি পড়ব উপপাদ্য বাইশ, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্ত 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 কি? একটা বৃত্ত কেন্দ্র, এই যে অর্ধেক বৃত্ত, দিস ইজ অর্ধবৃত্ত। এই বৃত্ত এই ব্যাসের দুই বিন্দু এখানে পরিধির উপর যে কোণ উৎপন্ন করে এই কোণটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ। প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই এটা খেয়াল করতে পারছি, অর্ধবৃত্তস্থ কোণ কি? এ বি এটা সি, অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ। আমরা জ্যামিতিতে চলে যাই, অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ, অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা মনে রাখবো এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা কিন্তু ওই ওই যে জ্যামিতির আগে পড়লাম উপপাদ্য বিশ, সেই জ্যামিতির কিছু মানে সূত্রটা আমার এখানে কিন্তু ইউজ করতে হবে। আমার তাহলে এটা বিশেষ নির্বাচনটা এইরকম হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এ বি বেশ, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এ বি হচ্ছে বেশ, অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই কোণটা এক সমকোণ, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ সি বি সমান এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই খেয়াল রাখছি তো, অঙ্কনে চলে যায়, অঙ্কন হচ্ছে এ বি রেখাংশের যে পাশে সি বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপরে একটা বিন্দু ডি, এই যে পাশে এই পাশে একটা সি তো আছে, এই বিপরীত পাশে একটা বিন্দু বৃত্তের পরিধির উপর একটা বিন্দু যে কোনো একটা বিন্দু নেব ডি। প্রমাণ প্রিয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করি এই পাশ দিয়ে যদি দেখি অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে একটা সরল কোণ, অ্যাঙ্গেল এ ও বি একটা সরল কোণ, এই পাশ দিয়ে গেল এ ও বি একটা সরল কোণ,
তো এই পাশে এই এক সরল কোণ সমান আমরা জানি দুই সমকোণ আছে, যে এক নম্বর যেহেতু অ্যাঙ্গেল এ ও বি হইছে এক সম এক সরল কোণ, এক সরল কোণ মানে দুই সমকোণ, তাহলে অ্যাঙ্গেল এ ও বি এই কোণটা হচ্ছে আমাদের দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি, দুই নম্বর পয়েন্ট, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান, এ ডি বি এই যে কোণ দুইটা, এই যে এইটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা উল্টাভাবে যদি বলি এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে অ্যাঙ্গেল এ সি বি বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি সমান হাফ অ্যাঙ্গেল, হাফ হাফ অ্যাঙ্গেল এ ও বি, হাফ অ্যাঙ্গেল এ ও বি এই কোণটা এই কোণটার অর্ধেক, অথবা এই কোণটা এই কোণটার দ্বিগুণ, আমরা আগের জ্যামিতি যেটা করলাম, কিন্তু এই এই জ্যামিতির বেলা আমি লিখবো বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি সমান হাফ অ্যাঙ্গেল এ ও বি, হাফ ইনটু অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি সমান দুই সমকোণ, আমরা এক নম্বর পয়েন্টে ছিল অ্যাঙ্গেল এ ও বি সমান দুই সমকোণ, তাহলে হাফ ইনটু দুই সমকোণ, এই দুই আর এই উপরের দুই কাটা থাকবে এক সমকোণ, এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই যে অ্যাঙ্গেল এ সি বি সমান এক সমকোণ, আর অ্যাঙ্গেল এ সি বি টা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা উপপাদ্য শিখলাম আজকের আলোচনা থেকে দুইটা, তাহলে আজকের আলোচনা থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি বৃত্ত কি, পারবো তো বৃত্ত কি বলতে, এটা আমরা রিসেন্ট ক্লাসেও শিখছি, এরপরে আছে বেস বেসার্ধ যা কি। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এগুলো পারবে তোমরা, চাপ উপচাপ অধিচাপ কি, তাহলে বাড়িতে যে কাজটা তোমরা সম্পন্ন করবে প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটা তোমরা দেখে না, বাড়ির কাজটা কি উপপাদ্য একুশ এবং তেইশ, তোমরা বাড়িতে আমি তো আজকে আলোচনা করলাম বিশ এবং বাইশ, বিশ বাইশ তো আর তো বাড়িতে আত্মস্থ করবে, সাথে একুশ নাম্বার উপপাদ্য এবং তেইশ নম্বর উপপাদ্যটা বাড়িতে সম্পূর্ণ করবে। আজকের আলোচনা সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে এই মোবাইল নম্বরে অথবা ফেসবুক আইডিতে তোমরা নক করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে, সবার কাছে এই নিবেদন রাখছি যে সরকারের যে স্বাস্থ্যবিধিগুলো আমাদেরকে বারবার প্রতিনিয়ত নক করছে সেগুলো আমরা অনুসরণ করি, এই করোনা কালে আমরা আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, এই আহ্বান রেখে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।